আমি বিশ্বাস করি ভ্যালেন্টাইন ডে অথবা ভালোবাসা দিবস বলে কিছু হয় না। যার মনে প্রাণে ভালোবাসা আছে তার কাছে প্রতিটা দিনই হচ্ছে কি ভালোবাসা। যারা মানুষদেরকে ভালোবাসে তাদের মনে সারা বছরের জন্য ভালোবাসা থাকে। তার জন্য যে কোনো নির্দিষ্ট কিছু সময় থাকতে হবে, দিন ডে পালন করতে হবে, এটা কোনো কথা না। এটা হচ্ছে কি আমাদের দেশে এরকম একটা হয়ে গিয়েছে, এটাকে একদম একটা দিনে ইস্যু করে ফেলছে, কত বেহায়াপনা, কত খারাপ নোংরা অনেক কিছুই চলছে। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখতে পাচ্ছ একটা কেক বসিয়ে দিয়েছি। তো এটা হচ্ছে কি আগামীকালকের ভিডিও। তো আজকে হচ্ছে যে তো হচ্ছে পহেলা পালগুন, তো ভাবলাম যে কিছু একটা করা যাক। আর এখন তো সোশ্যাল মানে মিডিয়াতে ঢুকলে শুধু এগুলাই দেখা যায়, ফুল নিয়ে বসন্ত উৎসব পালিত হচ্ছে, কত কিছু। আর সোশ্যাল মিডিয়াতে ঢুকলে তো মানে যেটা বলার বাহিরে কত কিছু দেখা যায়, ভালো মন্দ। তো আজকে ভাবলাম যে বাসায় তো আছি, আজকে পড়াতেও যাইনি, যার জন্য একটা কেকই বানিয়ে ফেলি। আর আজকের দিনটা যেহেতু পহেলা পালগুন বসন্ত, তো আমরা মনে মনে আমি মানে একটা কেক তৈরি করলাম। আর এখানে কেকটা তেমন বড় না, ছোটো একটা মিনি হাঁড়ি ছিল রাইনের, এটাতে মাত্র একটা ডিম হচ্ছে গিয়ে একটা ডিম দিয়ে কেকটা তৈরি করলাম। আর কিছুটা মানে দুধ লিকুইড করে নিয়েছিলাম, গুঁড়া দুধ, সেটা দিয়ে আর একটা কেক করলাম ছোটো। আর এটা আমাদের চারজনের আলহামদুলিল্লাহ পারফেক্ট হয়ে যাবে। আর ভ্যালেন্টাইন ডে বলতে মানে আসলে আমাদের এটা হচ্ছে কি এটা মূলত আদি রীতি হচ্ছে, মূলত এটা শোক দিবস, এটা ওই দিন একটা ভিডিওতে দেখছিলাম কি জানি। এটার মানে এই দিনটা মূলত অন্য খ্রিস্টানদের একটা হচ্ছে গিয়ে ভালোবাসার কি জানি, এটা হচ্ছে শোক দিবস। আর এটা আমাদের বাংলাদেশে এত পরিমাণে বেহায়াপনার মতো হয়ে উঠেছে, ছেলে মেয়ে হাতে হাতে ধরে ধরে কত নোংরামি চলতেছে। যাই হোক, এটা আমরা যদি প্রতিটা ফ্যামিলি প্রতিটা মানুষ যদি সচেতন হই তাহলে আমাদের মানে দেশ থেকে এগুলা চলে যাবে। আর এটা যারা করে এটা যার যার ব্যক্তিগত। তো কথা বলতে বলতে কেকটা এখন কেটে নিচ্ছে। আর আমার সবচেয়ে বেশি খারাপ লাগতেছে, আমি ফার্স্টে গিয়ে দেখলাম হচ্ছে গিয়ে কেকটা অনেকটাই ফুলে উঠেছিল, তো নামানোর পর দেখি তেমন ফুলে নাই, মানে হাফ ও এক সাইড ফুলে, তারপর আর হচ্ছে গিয়ে ফুলে নাই। আর প্রথমে থেকে তো ভাবছি কেকটা মাশাল্লাহ সুন্দর হয়েছে, একটা ডিমের কেক আর কি, চারজনের নাস্তার জন্য তো পারফেক্ট, তাই না? তোমরা কি বলো, একটা ডিমের কেক? তো এই যে এখন কেটে নিচ্ছে গরম গরম, আর গরম গরমই আমরা সবাই হচ্ছে খেয়ে নিব। আর এটাতে হচ্ছে গিয়ে দুধ দিয়েছি প্রচুর পরিমাণে, আর কেক যে আমরা তৈরি করে এর আগে তো একটা ভিডিও দিয়েছিলাম। তো যাই হোক, অনেক টেস্টি হয়েছিল, খুবই দারুণ। আর সত্যি বলতে আজকে বাসায় যেই তো সারাদিন পড়তেও যায় না এমনিও, আর ভাবলাম তো একটা কেক বানিয়ে আমরা সবাই মিলে হচ্ছে আনন্দ করে খাই। তো আজকে হচ্ছে পহেলা ফাল্গুন দিনটি আমাদের অনেক ভালো কাটলো, পড়াশোনার মাধ্যমে, বাসায় ভালো মন্দ খাওয়ার মাধ্যমে, আর বিকালে আমি একটা কেক তৈরি করলাম। এই তো ছিল পহেলা ফাল্গুনের দিনটি। আর ভালোবাসা দিবস বলতে আমি মনে করি কিছু হয় না, ভালোবাসা যার মনে সেটা আছে সারা জীবন, সারা বছরই ভালোবাসা করা যায়।